হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিটি বিটি আনসার স্টোরি। তো আজকে হলো থার্সডে অ্যান্ড আজকে আমি আমার ব্লগ স্টার্ট করলাম। এখন এখন অলরেডি 10টা বেজে গেছে আর এখন হলো এখন আমি ঘুম থেকে উঠলাম, এই জন্য আমার খুব বকে। স্টিল আমি ঘুমাই, আমার ঘুমাতে খুব ভালো লাগে অ্যান্ড ঘুমাতে খেতে, এই দুটো হলে আর কিছু চাই না আমার। তো হচ্ছে এখন ফার্স্ট থিং আমি যেটা নিই হচ্ছে সেটা হচ্ছে লুকওয়ার্ম ওয়াটার। তো গরম জল দেখতে পাচ্ছেন, গরম পুরো পুরোটাই গরম, ধরা যাচ্ছে না। তো এটা হচ্ছে রোজ লুকওয়ার্ম ওয়াটার উইথ হানিও নেওয়া যায় অ্যান্ড লুকওয়ার্ম ওয়াটার উইথ অনেক অনেক কিছু সাথে না, লেবুর সাথে না। বাট আমার মতে লেবু খাওয়াটা ভালো, বাট যেহেতু লেবু আজকে পাইনি তো আমি আজকে হানির সাথে নিয়েছি। প্রত্যেক দিন সকালবেলা এটা খাওয়া উচিত সবার জন্য, মানে উইদাউট এনি এজ রেস্ট্রিকশন এটা খাওয়া উচিত। তো আমি বলবো এটা সবাই খাওয়া, মানে আজ থেকে যদি আমার ভিডিও দেখা স্টার্ট করো তো আজ থেকে খাওয়া স্টার্ট করে দাও। তো এটা খাওয়ার পর অন্তত 30 মিনিটস ব্রেকের পর আমি আমার চা নেবো, দেন ব্রেকফাস্ট করবো, দেন গুগল ক্লাসরুম তো আছেই। তো লেটস সি কীভাবে দিন কাটে আজকে। এখানে আর কি পিম্পলস টিম্পলস এই জায়গাটা, এই জায়গাটা যেখানে যেখানে আর কি পিম্পলস টিম্পলস বেরিয়েছে সেখানে আমি এটা ইউজ করে থাকি। তো এটা খুব ভালো, আমার আমার বাড়িতে গাছও আছে, বাট তাও গাছের থেকে গাছের ওই যেটা বেরোয় সেটা অ্যাকচুয়ালি আমার স্কিনে স্যুট করে না, তো তাই জন্য আমি এটা ইউজ করি অ্যালোভেরা, এটা মাখা ভালো। সো গাইস, দিস ইজ মাই টি টাইম। গুগল ক্লাসে মানে যা যা অ্যাসাইনমেন্ট ছিল সব অ্যাসাইনমেন্ট করার পরে এখন আমি চা খাচ্ছি, ইটস অলরেডি 11। তো এখন চা খাবো, দেন যদি ক্লাসে যদি আমার আরও অ্যাসাইনমেন্ট দেয় তো করবো, না হলে আমি এখন তারপর। আর হ্যাঁ, কে কে চায় বেশি চিনি খায়, আমি তো বেশি চিনি দিয়ে খেতে পছন্দ করি যাই না। আর ও হ্যাঁ, আমি এখনও ব্রেকফাস্ট করিনি, করবো ওটা আপনার সাথে শেয়ার করবো। তাই সেটা আমি এখন মুখে মাখবো, তার সাথে একটু দই, একদম হানি, একটুখানি নিয়ে ওর সাথে মিক্স করবো। 1 tablespoon দুধ নিয়ে এর সাথে মিক্সটা করে নেবো আর এটাকে পুরো মিক্স করে নেবো, তারপর এটা চষে মারবো। আমি পচা পচা কলাগুলো কত করে? পুরো কলাগুলো পচে গেছে না, পাকা ওই পাকা হয়ে গেছে। তো এগুলো দিয়ে তো ইয়ে করা যাবে। আর তরমুজ কত? তরমুজ 25 টাকা কেজি। তো গাইস, আমি এই পার্টটা দেখালাম তার একটাই মেন রিজন, প্রত্যেকদিন কিছু না হোক, আপেল হোক তো আপেল হোক ইয়ে হোক, কিছু না হোক কিছু ফল খাবেন। ফল স্বাস্থ্যের পক্ষেও ভালো, স্কিনের পক্ষেও ভালো, হেলথের পক্ষেও ভালো। তো এটাই বলবো, প্রত্যেকদিন আপনি ফল কিনুন, ফল খান, হেলদি থাকুন। তো এখন আমি ছাদে যাচ্ছি, আমার হাতে একটা বড় বালতি আছে, তার মধ্যে জামা কাপড় নাড়তে যেতে হবে। বিকজ আমি হোস্টেল থেকে একটা জিনিস অন্তত শিখেছি, নিজের কাজটা নিজে করা, তো আমি এটা খুব ভালো করে করতে পারবো। প্রচুর রোদ। সো দিস ইজ মেইন স্যালাড, পেঁয়াজটা সকালে খাই না আমি। সো দিস ইজ মাই দিচ্ছি।
গুড ইভিনিং গাইজ, তো এখন আমি এই শেক বানালাম আর এটাকে একটু বরফ দিয়ে এটার উপর একটু বরফ দেবো, দেন দাদাকে দেবো, বোনকে। তো গাইস, আমার স্কেচ করা হয়ে গেল, অ্যাসাইনমেন্ট লেখা কমপ্লিট, তো এখন আমি ডিনার করতে যাবো, অলরেডি 11টা বাজতে যাচ্ছে। গুড মর্নিং, এটা হচ্ছে